এখন অবধি প্যারিস অলিম্পিকে 6টি পদক জিতেছে ভারত। এখন অবধি 1টি সোনা, 1টি রূপো, 4টি ব্রোঞ্জ জিতল ভারত। দেশের পদকজয়ীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টেলিফোনে কথা বলেন মোনা আগরওয়াল, প্রীতি পাল, মানিশ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসের সঙ্গে। প্রত্যেক পদকজয়ীকে তিনি শুভেচ্ছা জানান। প্যারাঅলিম্পিকে জেতে প্রতিটি পদক ভারতকে কতটা গর্বিত করেছে সে বার্তাই দেন নমো। সোনার মেয়ে অবনী লেখারাকেও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। যদিও এই দিন টেলিফোন কলে অবনী থাকতে পারেননি, প্যারাঅলিম্পিকের ইভেন্টে থাকার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়নি তার। তবে তার এই সাফল্য যে প্রত্যেক ভারতীয়ের কাছে কতটা করবে সে কথা বলেন মোদি। কয়েক সপ্তাহ আগে প্যারিস সামার অলিম্পিকে যারা পদক জিতেছিলেন সকলকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। মনুভাকের নীরজ চোপড়াদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এবার প্যারাঅলিম্পিয়ানদের সঙ্গে কথা বলেন নমো। 29 আগস্ট থেকে প্যারিসে শুরু হয়েছে প্যারাঅলিম্পিকের আসর। দ্বিতীয় দিনে মাঠে নেমে প্যারা শুটার অবনী লেখারা সোনা জিতেন। এর আগে টোকিও প্যারাঅলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী। টোকিও প্যারাঅলিম্পিকের পর প্যারিস অলিম্পিকে সোনা এমন নজির খুব কম দেখা গিয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টের ফাইনালে রূপো জেতেন মনীষ নারওয়াল। প্রীতিপাল জেতেন 2টি ব্রোঞ্জ। মেয়েদের 100 মিটার T35 ফাইনাল ও 200 মিটারে পদক 2টি জেতেন প্রীতি। প্যারাশুটার মোনা আগরওয়াল 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন। এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন রুবিনা ফ্রান্সিসও। রিপোর্ট আর নিউজ।